নমস্কার, আমি জয়ন্ত ঘোষাল বলছি। আজকে চতুর্থ দফার ভোট হয়ে গেল, খুব শান্তিতে হলো না। কিন্তু চতুর্থ দফার ভোটে আমার মনে হচ্ছে যেন হিংসাটা একটু বেশি হয়ে গেল না। আর আধা সামরিক বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু কুচবিহারে, এটাও মেনে নেওয়া যাচ্ছে না। নিরীহ ভোটারের প্রাণ গেল ভোট দিতে এসে পোলিং বুথের কাছে, ভাবা যাচ্ছে না। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা যাতে না হয় তার জন্যই তো আট দফায় ভোট হচ্ছে। নির্বাচন কমিশন এত ব্যবস্থা নিল, তবু ওই বহরম্বে লঘুক্রিয়া কেন? প্যারামিলিটারি ফোর্স তারা কেন গুলি চালালো সেটা নিয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে, রাজ্য সরকার নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন যে প্যারামিলিটারি ফোর্স প্ররোচনা করেছে, আর বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনাতে পুরো ঘটনাটা ঘটেছে। দেখুন, এই তুতু ম্যায় ম্যায় রাজনীতি তো চলতেই থাকে, কিন্তু মানুষের জীবন তো চলে গেল। একটা জিনিস আমার খালি মনে হচ্ছে যে আধা সামরিক বাহিনীর প্রথমেই যে কোনো প্ররোচনায়, প্ররোচনা তো হবেই, কিন্তু আটটা দফায় ভোট করা হচ্ছে শুধু হিংসাটাকে রোধ করার জন্য। তাহলে নির্বাচন কমিশনের এখানে ব্যর্থতা নেই? আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।